নমস্কার বন্ধুরা, এসএসসি জিডির তরফ থেকে তোমাদের জন্য দারুণ একটা খবর বেরিয়েছে। তো দেখো, এখানে যেটা বলছে, তোমাদের এসএসসি জিডির 2024 এর পিইটি এবং পিএসটির ডেট কিন্তু বেরিয়ে গেছে। দেখো, এখানে কিন্তু বলছে তোমাদের পিইটি এবং পিএসটি যেটা কন্ডাক্ট করা হবে সেটা কিন্তু হবে সেপ্টেম্বর 2023 থেকে নভেম্বর 2008 পর্যন্ত, এবং তোমাদের কিন্তু একই সাথে পিএসটি, পিইটি এবং ডিবি তিনটাই কিন্তু হবে। ওকে, নোটিশটা আছে এটা। এরপর তোমাদের প্রথমে কী হবে, সেকেন্ডে কী হবে, থার্ডে কী হবে, কিংবা তোমাদের কী কী প্রয়োজন পড়বে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কিন্তু তোমাদের তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া দেখো, তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটাকে তোমাদের জন্য আমি আপডেট করে দিয়েছি। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পুরো ডকুমেন্টের লিস্টও কিন্তু পেয়ে যাবে, এবং সবার নিচে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এই ক্লিক হেয়ার কার্ডটি ক্লিক করবে। দেখো, ক্লিক করলে তোমরা এমন ধরনের একটা পেজ চলে আসবে। দেখো, এমন ধরনের পেজে আসলে এখানে দেখো, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন আইডি, তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন আইডি লিখবে। তারপর দেখো, ডেট অফ বার্থ দেওয়া আছে, তোমরা ডেট অফ বার্থ লিখবে। এরপর দেখো আছে হিউম্যান ভেরিফিকেশন, অর্থাৎ দেখো এখানে 8+3 লেখা আছে। দেখো, 8+3 কিন্তু 11 হয়, অর্থাৎ এখানে কিন্তু 11 লিখলে কিন্তু চলবে। এরপর সার্চ টিপ মারবে, তারপর সার্চ টিপ মারলে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, মেন বিষয় সেটা তো তোমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। দেখো, আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু www.bjubangla.in। তোমরা গুগলে গিয়ে সার্চ করে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটে তোমরা চলে আসো, এসে তোমাদের যে যে ডাটাগুলি প্রয়োজন তোমরা সেই সেই ডাটাগুলি আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।